হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রাত্রি 10:45 মতো বাজে। আজকে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাত্রি 10:05 শিয়ালদা থেকে ট্রেন ছিল দার্জিলিং মেল। আমরা স্টেশনেই ওয়েট করছিলাম। আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের কোচের দিকে। আমাদের 16 জনের টিম। আমরা সবাই ধীরে ধীরে ট্রেনে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। NJP স্টেশনে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 8:15। আমরা ট্রেন থেকে নেবে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে দুটো গাড়ি নিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে। শহর ছাড়িয়ে জঙ্গল পেরিয়ে আমরা চললাম পাহাড়ের দিকে। পাহাড়ে যাওয়ার আগে রাস্তায় এই চা বাগানটা পড়েছিল। কী অপূর্ব সুন্দর লাগছিল চা বাগানটার মধ্যে দিয়ে যেতে, আর দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দীপুদা হলো বাঙালির অন্যরকম একটা ইমোশন। তার মধ্যে দার্জিলিং আমার সবথেকে ফেভারিট প্লেস, কারণ পাহাড় আমার ভীষণ ভালো লাগে। খানিকক্ষণ যাওয়ার পর রাস্তার ধারের একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। খুব একটা ঠান্ডা এখন লাগছে না, দার্জিলিংয়ে এসেছি, মোমো খাবো না সেটা তো হতে পারে না, তাই আমরা এসেই মোমো অর্ডার করেছিলাম। মোমো আর কফি খেয়ে আবার আমরা জার্নি স্টার্ট করলাম দার্জিলিংয়ের জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়গুলোকে দেখতে দেখতে ভাবছি মনে মনে, যদি একটু কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। আলটিমেটলি ওনার দেখা পেলাম। আজ আকাশে একটুও মেঘ ছিল না, কী সুন্দর নীল আকাশ, তাই আজকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ঘুম স্টেশনটাও পেরিয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। আমরা পৌঁছে গেছি, আমাদের হোটেলটা মেলের কাছেই ছিল। আমরা চেক ইন করে রুমের মধ্যে চলে এসেছি, কিন্তু আমাদের রুম থেকে মাউন্টেন ভিউ ছিল না, কারণ অনেক লেটে রুমটা আমরা বুক করেছিলাম, তাই ওই রুমটা পাইনি। বাট রুমটা খুব সুন্দর ছিল। আমরা ফ্রেশ হয়ে সামনের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে যাচ্ছি এবার বাতাসিয়া লুপের দিকে। রাস্তায় যাওয়ার পথে টয় ট্রেনটা দেখতে পেলাম, দেখেই বেশ মনটা ভালো হয়ে গেল। বাতাসিয়া লুপ থেকেও দার্জিলিংয়ের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আমরা এখানেও কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাই আর টয় ট্রেনে জড়া হয়নি। এখান থেকে ফিরে আমরা মেলে একটু এসেছি। রোদটা প্রায় পড়েই এসছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে নেমে যাবে। আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে, কিন্তু বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। দেখতে দেখতে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যে নেমেও পড়ল। সামনের এই ফাউন্টেনটা খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যে নামার সাথে সাথে গোটা মেল আলোয় আলোকিত হয়ে গেছে, চারিদিকটা দেখতে কিন্তু বেশ লাগছে। এখান থেকে আমরা যাব গ্লেনেরিসে। আজকে সন্ধ্যেবেলার কফিটা আমরা এখান থেকেই খাব। আমরা এসে কফি অর্ডারও করে দিয়েছি। কাল সকালে আমরা কেপেন্টার্সে যাব ইংলিশ ব্রেকফাস্ট করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।